শক্তিশালী বাংলা সাহিত্যে স্বরচিত এবং ভয়ঙ্কর ও কাল্পনিক গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন কিছু ভূতুরে। আজ আপনারা কিছু ভূতুরে শুনবেন নিহার রঞ্জন গুপ্তের লেখা আকস্মিক। শুরু হচ্ছে আকস্মিক। কথা হচ্ছিল আমাদের এক বন্ধু বিভূতিকে নিয়ে। প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় এসে অনুপস্থিত, কোনো খবর পর্যন্ত নেই। অথচ দলের মধ্যে সেই বেশি আড্ডাবাজ। রোজকার মতো আমরা আমাদের ক্লাব ঘরে এসে সেদিনের সন্ধ্যায় জমায়েত হয়েছি এবং কখন যে আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নেমেছে টেরও পাইনি। খেয়াল হলো রাত 9:30 নাগাদ। এবারে বাড়ি ফেরার দরকার, কিন্তু দরজা খুলতে যে দৃশ্য চোখে পড়ল তাতে সঙ্গে সঙ্গে আবার দরজাটা তখনই বন্ধ করে দিতে হবে। ঝমঝম করে তখনও বৃষ্টি ঝরছে এবং বৃষ্টির ছাটের ঘন কুয়াশায় চারিদিক একাকার। সমস্ত গলিটা জলে ডুবে গিয়েছে, ঘরের চৌকাঠ পর্যন্ত জল থই থই করছে। সঙ্গে কারোর একটা ছাতা বা ওয়াটারপ্রুফ কিছুই নেই, অথচ বের হওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে স্নান করে যেতাম। তাই সকলে আবার জাঁকিয়ে বসলাম। মহিন বলল, বেরুনি যখন যাবে না তখন একটা ভূতের গল্প শোনা যাক। সরোজ, একটা জমাটি ভূতের গল্প বলতো। আমাদের মধ্যে বন্ধু সরোজই সাহিত্যিক। শুধু সে সাহিত্যিক নয়, চমৎকার গল্প বলার ক্ষমতাও তার আছে। কিন্তু মহিনের প্রস্তাবে বাধা দিয়ে দিব্যেন্দু বললে, না, সচিনের নতুন কোনো ম্যাজিক দেখা যাক। আমি প্রস্তাবে এবার সায় দিলাম, হ্যাঁ সেই ভালো, সচিন শুরু কর। আমাদের দলের মধ্যে সচিন অ্যামেচার ম্যাজিশিয়ান না হলেও ম্যাজিকের সত্যি তার বাহাদুরি ছিল। আশ্চর্য রকমের ম্যাজিক এক এক সময় আমাদের দেখিয়ে সে কতদিন তাক লাগিয়ে দিয়েছে। ঘরের এক কোণে একটা চেয়ারে বসে সচিন আপন মনে একটা সিগারেট টানছিল। আমার প্রস্তাবে সে বলল, ম্যাজিক যে দেখাবো, জিনিসপত্র কোথায়? ঠাট্টা করে সরোজ বলল, ও জিনিসপত্র না হয় ম্যাজিক দেখাতে পারবি না, তো কিসের ছাই তোর ম্যাজিক? ঠিক আছে, শুধু হাতেই দেখাবো। সকলে উৎসাহিত হয়ে উঠলাম। ঘরের আলোটা নিভিয়ে দে। আলোটা নিভিয়ে দিয়ে একটা ক্যান্ডেল জ্বালিয়ে টেবিলের ওপর রাখ। সচিনের কথা মতো তাই করা হলো। একটিমাত্র ক্যান্ডেলের আলোয় ঘরের মধ্যে অদ্ভুত আলো ছায়া সৃষ্টি করেছে। আলোর শিক্ষার একটা ছায়া সেই আধো আলো আধো আধারে দেওয়ালের গায়ে কাঁপছে। বাইরে সমানে পড়ছে বৃষ্টি। সচিন তার পূর্বের আসনেই বসা। আমরা 12 জন ঘরের একদিকে গা ঘাসাঘাসি করে বসে আছি। হিরে, ওই শুরু কর তোর ম্যাজিক। চুপ কর, কথা বলিস না। তারপর সবাই চুপচাপ। 1 মিনিট, 2 মিনিট, করে প্রায় 15 মিনিট কেটে গেল। সবাই অধৈর্য হয়ে উঠল। এমন সময় সরোজ আবার প্রশ্ন করল, তুই রে সরছে, ঘুমলি নাকি বাবা? চুপ, দরজাটা খুলে দে, কে এসেছে দেখ। সত্যি জলের ছপ ছপ একটা শব্দ সকলেই আমরা শুনতে পেলাম। শব্দটা ক্রমে এগিয়ে এসে দরজার কাছেই থেমে গেল। তারপর দরজার গায়ে শব্দ উঠল, আবার শব্দ হলো। আমি উঠে গিয়ে দরজাটা খুললাম। সঙ্গে সঙ্গে একবার বিদ্যুৎ চমকাল। সেই ফোনের আলোতে দেখলাম কে যেন একজন ঠিক দৌড় গোড়াতেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে, অস্পষ্ট একটা ছায়ার মতো। কে? কিন্তু আগন্তুক আমার প্রশ্নের কোনো সাড়া দিল না। খানিকটা জমাট কুয়াশার মতো যেন পাশ কাটিয়ে ঘরে গিয়ে ঢুকতেই আমি দরজাটা যেমন বন্ধ করেছি, সঙ্গে সঙ্গে দমকা হাওয়ায় ঘরে একটিমাত্র ক্যান্ডেলের আলোটি নির্বাপিত হলো।
মুহূর্তে নিশ্ছিদ্র অন্ধকার চারিদিকে গ্রাস করল। এবারে শচীন প্রশ্ন করল, তুমি কে? আমি বিভূতি। বিভূতি? কে বিভূতি? বিভূতি চক্রবর্তী। হাত বাড়িয়ে দরজাটার ঠিক কাছেই দেওয়ালে আলো সুইচে টিপলাম। ঘট করে একটা শব্দ হলো মাত্র, কিন্তু ঘরে আলো জ্বলল না। আর ঠিক সেই মুহূর্তে মনে হলো কে যেন ঠিক আমার পাশেই দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নিজের অজ্ঞাতেই দুপা পিছিয়ে একবারে দেওয়াল ঘেঁষে দাঁড়ালাম। ভয়ে তখন আমার গলা পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে। হঠাৎ এমন সময় মনে পড়ল, বিভূতি চক্রবর্তী আমাদের বন্ধু। তবে সঙ্গে সঙ্গে যেন ভয়টা কেটে গেল। সোদ সাহায্যে বললাম, বিভূতি তুই? পূর্বের মতোই চাপা কণ্ঠস্বর। মনে হলো বড় যেন কষ্ট হচ্ছে তার কথা বলতে। আরও মনে পড়ল বিভূতি তো থাকে সেই ভবানীপুরে, প্রায় 10-12 দিন আমাদের আড্ডায় আসেনি। সেই বর্ষণমুখর রাতে ভবানীপুর থেকে এসেছে, একটু বিস্ময় লাগলো। আমি এবারে প্রশ্ন করলাম, এই ঝড় জলের মধ্যে এত রাত্রে তুই, ব্যাপার কি বিভূতি? বিভূতি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে শচীনকে সম্বোধন করে বলল, শচীন আমাকে ডাকছিলি কেন? এই জলের মধ্যে তুই এলি কি করে বিভু? জল? হ্যাঁ, বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে। তা হবে? তা হবে কি রে, চারিদিকে জলে থই থই করছে। আগেই বুঝি বের হয়েছিলি, সরোজ বলল। না তো, শচীন ডাকার সঙ্গে সঙ্গেই এলাম। ভিজে গেছিস তো একেবারে? না। বলে কি বিভূতি, ওর মাথা খারাপ হয়ে গেছে নাকি? হঠাৎ আবার বিভূতি বলল, আমি যাই ভাই। যাবি? কোথায় যাবি এই বৃষ্টির মধ্যে? মাথা খারাপ হলো নাকি তোর? আমার বড় কষ্ট হচ্ছে রে, আমি আর এখানে থাকতে পারছি না, আমি চললাম। বলবার সঙ্গে সঙ্গে দরজা যেন খুলে গেল, আর ঠিক সেই মুহূর্তে ঘরের আলোটা দপ করে জ্বলে উঠল। কিন্তু বিভূতি কোথায়? আমি ঘরের মধ্যে হতবম্বের মতো দাঁড়িয়ে আছি। বিভূতি, বিভূতি! আমি ছুটে দরজার বাইরে গেলাম। বৃষ্টি তখন থেমে গিয়েছে, গলির মধ্যে জল অনেকটা কমে এসেছে। যতদূর দৃষ্টি যায় কাউকে দেখতে পেলাম না, কেবল জলের মধ্যে দিয়ে কারো হেঁটে যাবার ছপ ছপ শব্দ কানে এলো। পরের দিন দুটো সংবাদ আমরা জানতে পারলাম। একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, গতরাত্রে 3 ঘণ্টাব্যাপী প্রচণ্ড বৃষ্টির মধ্যে শহরের শ্যামবাজার অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ 20 মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল, রাত্রি 9:45 থেকে 10:05 পর্যন্ত। আর একটা, গতরাত্রে দিন কয়েক ভোগবার পর টাইফয়েডে আমাদের বন্ধু বিভূতি চক্রবর্তী 9:30 মারা গিয়েছে। তারপর কতদিন কেটে গিয়েছে, কিন্তু সমস্ত ঘটনাটা আজও অস্পষ্ট হয়ে আছে। তবে স্বীকার করতে পারিনি যেমন ব্যাপারটা আমার শচীনের কোনো ম্যাজিকের কেরামতি আছে, তেমনি এও স্বীকার করে নিতে মন চাইনি যে ব্যাপারটার মধ্যে কোনো ভৌতিক ব্যাপার আছে। তবে যা ঘটেছিল তা বর্ণে বর্ণে সত্য। লেখক নিহার রঞ্জন গুপ্ত, সংলাপ পরিবর্তনে অভিরূপ দাস, সরোজ ও কতকের ভূমিকায় অভিরূপ দাস, বিভূতি ও মহিনের ভূমিকায় শিলাদিত্য চ্যাটার্জি, দিব্যেন্দু ও শচীনের ভূমিকায় অভিষেক মণ্ডল, স্পেশাল ইফেক্টসে অভিরূপ দাস, গল্প পরিচালনায় অভিরূপ দাস, গল্প সম্পাদনা শিলাদিত্য চ্যাটার্জি, শব্দগ্রহণে অভিষেক মণ্ডল। সামনে সপ্তাহে হাজির হব এইরকম ভয়ঙ্কর ও কাল্পনিক গল্প নিয়ে। ধন্যবাদ।